তেজপুরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনারাকে চিংড়ি মাছের চপ বানিয়ে দেখাবো। এই চিংড়ি মাছের চপ সকালে বিকেলে চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। বাচ্চারা খেতে খুব ভালোবাসে এই চিংড়ি মাছের চপ, বড়রাও ভালোবাসে। চিংড়ি মাছের চপ বানাতে আমি এই উপকরণ নিয়ে নিয়েছি। কুচো চিংড়ি নিয়েছি এখানে আমি, ধনে পাতা, ডিম, আলু, আলু আমি সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, আদা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, সাদা তেল, বিস্কুট গুঁড়ো লাগবে, আর মশলা লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর লাগবে লবণ। এবার আমি আগুনটা ধরিয়ে নেব, দিয়ে মশলাটা বানাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি অল্প তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো। এবার আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু ভেজে নেবো, বেশি ভাজবো না, অল্প অল্পই ভাজবো। শুকনো মশলাগুলো এবার আমি অ্যাড করে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সব একসঙ্গে মিশিয়ে নেবো। অল্প আমি জল দেবো, পরিমাণ মতন লবণ দেবো। এবারে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো। আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। তিনটি আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, এই আলুটা এবার আমি চটকে দিয়ে দেবো, ভেঙে দিয়ে দেবো, বেশি মাখা মাখা করবো না, একটু যেন দানা দানা থাকে। আলু সিদ্ধের সঙ্গে আমি চিংড়ি মাছ ভাজাটা আর মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা মেশানো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এই চিংড়ি মাছের চপের পুরটা আমার ঠান্ডা হয়ে গেলে আমি এবার চপের আকারে করে গড়ে নেব। ডিমটা আমি ফেটিয়ে রেখে দেবো আগের থেকে, ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চপগুলো গড়ে নেব। সাইজ আপনারা আপনাদের ইচ্ছে মতন করে নেবেন, ছোট বড়। আমার সব এই চিংড়ি মাছের চপগুলো বানানো হয়ে গেছে, এবার আমি ডিমের গোলাতে ডুবিয়ে তারপর বিস্কুট গুঁড়ো মাখাবো। এক হাতে গোলাতে ডোবাতে হবে আর এক হাতে বিস্কুট গুঁড়ো মাখাতে হবে।
এগুলো আমি আরেকবার ডিমের গোলাতে ডোবাবো, দিয়ে আরেকবার বিস্কুটগুলো মাখাবো, তাহলে বেশি চপটা মচমচে হবে। এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমার এই চিংড়ি মাছের চপগুলো সব বানানো হয়ে গেছে, রেডি করে নিয়েছি। এবার আমি আবার আগুনটা ধরিয়ে নেব ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ভাজার জন্য তেল ঢেলে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি চপগুলো ভেজে নেব। দিদা চলে এসছে, বা আমাদের খেতে গেছিল। আলু হচ্ছে, আলু হয়েছে। আমার লাল লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এগুলো তো সিদ্ধই আছে সব কিছু, তাহলে বেশিক্ষণ রাখা যাবে না। লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দারুণ লাগছে দেখতে, বড় বড় হয়েছে, বেশ সুন্দর। দিদা বলছে চিংড়ি মাছ খাবো না, তাই বলছে একদিন একটা কিছু খেলে কিছু হবে। একটা দিদি দেখুন বন্ধুরা, কত সহজেই আমি চিংড়ি মাছের চপ বানিয়ে ফেললাম। বাড়িতে আসলে এইভাবে আপনারা গেস্টরাকে করে খাওয়াতে পারবেন। আর এইরকম চপ বাজারে কিনতে গেলে এক একটা পিস 20 টাকা করে নিয়ে নেবে, তাহলে খুব অল্প খরচে চিংড়ি মাছ বাড়িতে কিনে এনে খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। আর এইরকম সস দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে তো দারুণ লাগে, সকালবেলা বিকেলবেলা চায়ের সাথে। আমার চিংড়ি মাছের চপগুলো কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন আমার নতুন নতুন রান্নার রেসিপি ভিডিও দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন এবং নতুন নতুন আমার রেসিপির ভিডিও দেখতে থাকুন। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।